বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। মোবারক লজ, 1941 সালের 29 অক্টোবর পুরানো ঢাকার 109 আগাসাতেক রোডের এই বাড়িটিতেই পিতা মৌলভী আব্দুস সামাদ ও মাতা সৈয়দা মোবারকুন্নেসা খাতুনের পরিবারে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। নয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। বাবা ছিলেন ঢাকা কালেক্টরেটে অফিস সুপারিনটেন্ডেন্ট। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই সচ্ছল এবং শিক্ষিত ছিল এই পরিবারটি। অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী মতিউর পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলে। তারপর পিতার একান্ত ইচ্ছায় পড়তে চলে যান তদানীন্তন পশ্চিম পাকিস্তানে অবস্থিত সারগোদার পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে। সেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে। দু বছর পর বৈমানিক হিসেবে কমিশন পান 1963 সালের জুন মাসে। পোস্টিং হয় রিসালপুর। আইডি নম্বর 4367। অনেক ছোট থেকে পশ্চিম পাকিস্তানে বাস করেও ওই অঞ্চলের প্রতি মতিউরের কোনো রকম আকর্ষণ বা মমতা জন্মায়নি। বিয়ে করেছিলেন বাঙালি মেয়ে মিলি রহমানকে, তাদের দু সন্তান মাহিন এবং তুহিন। 1971 সালের জানুয়ারি এক মাসের ছুটিতে সপরিবারে ঢাকায় আসেন মতিউর রহমান। আর ফেব্রুয়ারি মার্চ মাসে সারা পূর্ব বাংলা হয়ে ওঠে জনগণের স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের দাবিতে উত্তাল। মতিউরের চেতনাতেও জ্বলছিল সেই তরঙ্গের দোলা অনেক আগে থেকেই। গণহত্যা যে রাতে শুরু হয় গ্রামের বাড়ি নরসিংদীর রামনগরে ছিলেন মতি। 28 মার্চের রাতে অন্ধকার বাড়িতে বসে রেডিও নব ঘোরাতে ঘোরাতে হঠাৎ শুনতে পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। শোনা মাত্র তখনই মতিউর কেরোসিনের খালি টিন পিটিয়ে সারা গ্রাম জানিয়ে দিলেন পরদিন সকালে এক মিটিং হবে। সেই রাতেই শত শত গ্রামবাসী বেরিয়ে এসেছিলেন মতিউরের সঙ্গী হতে এবং পরদিন মিটিংয়েও সঙ্গবদ্ধ হয়েছিলেন গ্রামবাসী। মতিউর গ্রামে ছিলেন এক মাস। গ্রামবাসীদের প্রাথমিক সামরিক ট্রেনিং দেয়া শুরু করেন তিনি। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি নরসিংদী, রায়পুরা, ভৈরব, আশুগঞ্জে পাকিস্তান বিমান বাহিনীর ঘন ঘন বোমাবর্ষণ ভয়ানকভাবে বিচলিত করে মতিউরকে। তিনি নিজে পাইলট, অথচ একটা প্লেনের অভাবে তিনি বাংলার এক গ্রামে খাঁচাবন্দি বাঘের মতো নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। খোলা উঠোনে দাঁড়িয়ে মাকে বলেছিলেন, জানো মা, যে পাইলটরা আজ আমার দেশের উপর বোমা ফেলছে ওদেরকে আমি ট্রেনিং দিয়েছি। এ সহ্য করা যায় না। এ ছিল এক গর্ভধারিণী মায়ের কাছে মতিউরের বিবেকের দগ্ধতার ভাষা। মানসিকভাবে বিচলিত মতিউর বেপরোয়া হয়ে উঠলেন ভারতে যাওয়ার জন্য। কিন্তু রক্তের শেকড়ে যে আত্মীয়, স্ত্রী, সন্তান, তাদের নিরুৎসাহে ভগ্ন হৃদয় মতিউর 6 মে করাচি ফিরে গিয়ে কর্মস্থলে যোগদান করেন 9 মে। তার বিরুদ্ধে AWL অর্থাৎ অ্যাবসেন্স উইদাউট লিভের অভিযোগ আনা হয়, ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও কর্মস্থলে না ফেরার কারণে। একটি প্লেন হাইজ্যাক, তারপর পালিয়ে ভারত এবং মুক্তিযুদ্ধ। করাচি ফিরে যাবার পর এটাই আচ্ছন্ন করে রাখত নিজের ভেতর গুটিয়ে যাওয়া মতিউরকে। এদিকে জুলাই মাসে PIA-র একটি বোয়িং হাইজ্যাক করার ছক আঁকা হয়। দুর্ভাগ্যবশত ছকটি বানচাল হয়ে যায় শেষ মুহূর্তে। কোনো নাম জানাজানি না হওয়া সত্ত্বেও পাকিস্তানের সব বাঙালি বৈমানিককে গ্রাউন্ডেড করে দেয়া হয় ওই ঘটনার পর। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউরকে পাঠানো হয় করাচির মসরুর বিমান ঘাঁটিতে বেস ফ্লাইট সেফটি অফিসার হিসেবে। PIA-র বোয়িং হাইজ্যাক প্ল্যান বানচাল হওয়াতে আরও মরিয়া হয়ে ওঠেন মতিউর। কারণ এর আগেও মতিউর দুবার ভারতে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি পরিকল্পনা করেন সামরিক বিমান ছিনতাইয়ের, যেজন্য তিনি যোগাযোগ করেন একজন বাঙালি নেভিগেটরের সঙ্গে পাকিস্তানের মৌলিপুর বিমান ঘাঁটি থেকে গুজরাটের জামনগর পর্যন্ত যাবার ম্যাপের জন্য। ম্যাপ সংগ্রহ করে তা পুরোটাই মুখস্থ করে ছিঁড়ে ফেলেন। পাইলট অফিসার রশিদ মিনহাজ পাকিস্তানি বৈমানিক। ছুটিতে দেশে যাওয়ার আগে মতিউর জেট বিমান উড্ডয়ন শিক্ষা দিতেন রশিদ মিনহাজকে। মতিউর মনে মনে পরিকল্পনা নিলেন, যখন মিনহাজ আকাশে ওড়ার জন্য প্লেনে চড়বেন সেই মুহূর্তে তিনিও ওই প্লেনে চড়ে মিনহাজ সহই বিমানটি হাইজ্যাক করবেন। তারপর সীমান্ত অতিক্রম, কাছাকাছি ভারতের গুজরাটের জামনগর বিমান ঘাঁটিতে অবতরণ করা তার পক্ষে কঠিন হবে না। কৌশলে মিনহাজকে তিনি জিজ্ঞাসা করেন কবে তার ওড়ার শিডিউল। মিনহাজ তার শিডিউল জানালে সেদিনটাকেই মতিউর বেছে নেন তার পরিকল্পনা কার্যকর করার জন্য। সেদিনটা ছিল 20 আগস্ট, শুক্রবার 1971। ওই দিন সকাল 11:15। পাইলট অফিসার মিনহাজ যখন প্রশিক্ষণ বিমান T-33 কল সাইন ব্লুবার্ড 166 নিয়ে উড়বার অনুমতি চাইল টাওয়ারে, কন্ট্রোল টাওয়ার তাকে নিয়ম মাফিক স্ট্যান্ডার্ড ক্লিয়ারেন্স দেয়।
কন্ট্রোল টাওয়ারে তখন ডিউটিতে ছিলেন বাঙালি পাইলট অফিসার ফরিদুজ্জামান ও পাকিস্তানি ফ্লাইট লেফটেন্যান্ট আসিম। পাইলট অফিসার মিনহাজ যখন T-33 বিমানটি নিয়ে B-57 বোম্বার টারমার্ক 4 নম্বর ট্যাক্সি ট্র্যাক দিয়ে রানওয়ে 27-এর দিকে এগিয়ে যাবার জন্য টিলার আড়ালে পৌঁছান, তখন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নিজের গাড়ি চালিয়ে তীব্র গতিতে ছুটে গেলেন 4 নম্বর ট্যাক্সি ট্র্যাকে। তিনি মিনহাজকে বিমান থামানোর সংকেত দেখালেন। নিয়ম হল, কন্ট্রোল টাওয়ার থেকে বিমান নিয়ে উড়বার ক্লিয়ারেন্স পাওয়ার পরও যদি ফ্লাইট সেফটি অফিসার কোনো বিশেষ কারণে বৈমানিককে বিমান থামানোর কোনো সংকেত দেখান, তাহলে ওই বৈমানিক বিমান থামাতে বাধ্য থাকেন। মতিউরের সংকেতে মিনহাজ বিমান থামালে মতিউর দ্রুত গতিতে বিমানের ককপিটে উঠে যান। তার আগে তিনি নিজের মোটর গাড়িটিকে বিমানের পেছনে এমনভাবে পার্ক করেছিলেন যাতে অন্য কোনো বিমান তাড়াতাড়ি ব্লুবার্ড 166-কে ধাওয়া করতে না পারে। ককপিটে উঠেই জরুরি কথা আছে বলে রশিদ মিনহাজকে মাস্ক সরাতে বলেন। রশিদ মিনহাজ অক্সিজেন মাস্ক খুলতেই মতিউর ক্লোরোফর্ম মেশানো রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলেন তাকে। আর অজ্ঞান হবার পূর্ব মুহূর্তে মতিউরের পরিকল্পনা বুঝতে পেরে মিনহাজ রেডিওর মাধ্যমে টাওয়ারে শুধু জানাতে পেরেছিলেন, ব্লুবার্ড 166 ইজ হাইজ্যাকড। হঠাৎ ব্লুবার্ড 166 দ্রুত রানওয়ের দিকে এগিয়ে যায়। ঠিক তার আগেই একটা বিমান অবতরণ করায় রানওয়ে খালি হয়ে গিয়েছিল। নির্দেশ ছিল উড্ডয়নের পর বিমান ডান দিকে টার্ন নেবে, কিন্তু ব্লুবার্ড 166 ডান দিকে টার্ন না নিয়ে বাম দিকে মোড় ঘুরিয়ে 120 ডিগ্রি হেডিংয়ে খুব নিচু দিয়ে প্রচণ্ড শব্দে উড়ে গেল। পরে 135 ডিগ্রি ট্র্যাকে জামনগরের দিকে ছুটে চলে। ওঠার সময় দেখা যায় বিমানটি ভীষণভাবে ডানে বামে দুলছে। রাডারে যাতে বিমানের অবস্থান ধরা না পড়ে তার জন্য ব্লুবার্ডকে খুব নিচু দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন মতিউর। 50 থেকে 100 ফুট উচ্চতা ছিল মাটি থেকে, গতিবেগ ছিল 360 নটস অর্থাৎ 666 কিলোমিটার। বিমানের ডানা দুটি তখনও জোরে কাঁপছে, কারণ মতিউরের সিটের নিচে প্যারাশুট প্যাক না থাকার কারণে সিটটা নিচু হয়ে যায়। T-33 প্রশিক্ষণ বিমানের বৈমানিকরা সিট টাইপ প্যারাশুট ব্যবহার করেন। এই প্যারাশুট প্যাকের উচ্চতা 10 থেকে 12 ইঞ্চি, ফলে মতিউরের সিট 10 থেকে 12 ইঞ্চি নিচু হওয়ায় প্লেন চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল মতিউরকে। পৃথিবীতে কোনো পাইলট পাইলটের পোশাক ও প্যারাশুট ছাড়া বিমান ওড়ানোর কথা কল্পনাও করতে পারে না। কতটুকু দেশপ্রেমে মত্ত ছিলেন মতিউর, দেশকে মুক্ত করতে করেননি প্যারাশুটের তোয়াক্কা। এদিকে কন্ট্রোল টাওয়ারে তখন হুলস্থুল। পাকিস্তানি বৈমানিক আসিম সাথে সাথে বেস কমান্ডারকে জানিয়ে দিলেন এই খবর। খবর পাওয়া মাত্র বেস কমান্ডার দ্রুত কন্ট্রোল টাওয়ারে চলে এলেন। অল্পক্ষণের মধ্যেই দুটি F-86 সোবার ফাইটার জঙ্গি বিমান ব্লুবার্ড 166-এর খোঁজে উড়ে গেল। সিন্ধু প্রদেশের বাদিন ও থাট্টা রাডার স্টেশনকে ব্লুবার্ডের অবস্থান সম্পর্কে খোঁজ দিতে বলা হলো। এদিকে সিন্ধু ও হায়দ্রাবাদ থেকে আরও দুটি F-86 জঙ্গি বিমান আকাশে উঠল T-33-র সন্ধানে। তারা জানায় কেউ বুঝতে পারছে না বিমানটির গতিবিধি। মেধাবী পাইলট মতিউর জেনে শুনেই খুব নিচু দিয়ে উড়েছিলেন যাতে রাডার ফাঁকি দিতে পারে। খুব ভালো পাইলট ছাড়া এতটা নিচ দিয়ে সহজ ছিল না বিমান ওড়ানো, কেননা যুদ্ধবিমান কোনো ঘড়ি নয়। বড় বড় গাছ, টাওয়ার, ইটসুড়কির আকাশ ছোঁয়া দালান, পাহাড়ের উঁচু চূড়া, মুক্ত আকাশে অবুজ ডানা ঝাপটানো পাখি, সব বাধাকে অতিক্রম করে মতিউর যেতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধে। সারাদিন অনেক চেষ্টা করেও ব্লুবার্ডের কোনো হদিশ পাওয়া গেল না। যখন তিনি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 64 নটিক্যাল মাইল দূরে 130 ডিগ্রি ট্র্যাকে আর কিছুটা সময়, মাত্র 3 মিনিট, তারপরেই বিপদমুক্ত, ঠিক তখনই 11:42, উড্ডয়নের মাত্র 12 মিনিট পর জ্ঞান ফিরে পান রশিদ মিনহাজ। বাধা দেওয়ার চেষ্টা করেন মতিউরকে, শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ চাপ দিয়ে মতিউরকে ফেলে দেওয়ার চেষ্টা করেন বিমান থেকে। এ সময় উড্ডয়নের উচ্চতা অনেক কম থাকায় পাহাড়ে ধাক্কা খায় বিমানটি, বিধ্বস্ত হয় ব্লুবার্ড 166 সিন্ধু নদের বাদিনে, এবং ঘটনাস্থল থেকে মাত্র আধা মাইল দূরে পাওয়া যায় মতিউর রহমানের অক্ষত মৃতদেহ। মাত্র 29 বছর 9 মাস 21 দিন বয়সে শহীদ হন তিনি। আর রশিদ মিনহাজের ক্ষত বিক্ষত দেহ সিট বেল্টে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পাকিস্তান থেকে 35 বছর পরে তার লাশ এনে 2006 সালের 24 জুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পূর্ণ মর্যাদায় দাফন করা হয় শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। বিমানের ডগ ফাইট, কার অ্যাক্সিডেন্ট, দুবার দুটো দুর্ঘটনা থেকে বাঁচার পর স্ত্রী মিলি রহমানকে মতিউর বলেছিলেন, দুইবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, তিনবারের বার যদি বাঁচি তাহলে দেখো আর কোনো দিনও দুর্ঘটনায় মরব না। তৃতীয়বার আদতে মতিউর রহমান মরেননি,
তিনি বেঁচে আছেন 16 কোটি বাঙালির প্রাণে একজন বীর শ্রেষ্ঠ হিসেবে লাল সবুজের বাংলাদেশে। Thank you.